এখন আমাকে, ভেরি গুড ভেরি গুড, আই লাইক যে এই এইটা আমি সব থেকে ভালো পাই, ভালো মানে সব থেকে বেশি পছন্দ করি, তখন কি আমাকে বলবে যে স্যার ভাই এত ডলারের কাজ করছে? আমি আমি ভাই অনেকগুলো কাজ করছি যে আপনার কোর্সে ভর্তি হওয়ার পরে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা আরো ভালো। আমি মানে আমার ওই যে আমার একটা বড় ভাই আছে, উনিও আমাদের কোর্স পড়ছে আছে। আমি একটু ব্যস্ত থাকি তো ওই সিলেটে গেছিলাম, তারপর ঢাকায় গেছিলাম আর কি, যার কারণে আমার কোর্সটা ভালোভাবে করা হয় না এখনো। তো উনার মাধ্যমে আমি করাই দিছি আচ্ছা আচ্ছা, মোটামুটি। এখন দেখি কি কি অবস্থা ওনার। বিজনেস ম্যানেজারে যান, ইভেন্ট ম্যানেজারে যান, জি, এটা শপিফাইতে হচ্ছে লগ ইন আমার করেন। ইভেন্ট ম্যানেজার, এটা আচ্ছা দেখি শপিফাইয়ের শপিফাই। কি অবস্থা, শপিফাইয়ের এই মুহূর্তে কি অবস্থা দেখি। না ওই যে ইভেন্ট ম্যানেজার, উনি কি বলছে যে পার্টনার দিয়ে করতে নাকি ইয়া দিয়ে? উনি আমাকে কিছু বলে নাই, আমি বলছি যে তোমার এটা কনভার্সন এপিআই সেট আপ করতে হবে, তো আমি এটা করে দিব ওনার। এই জিনিসগুলো কিন্তু বায়াররা চাইলে এক ক্লিকে ঘটনা ঘটাই দিয়ে যায়, বুঝছেন? আর আবার আমরা কিন্তু আবার ইসেও করতে পারি, GA4 দিয়ে। আচ্ছা দেখি ইসে জানতো। আচ্ছা দেখি আমাকে একটু এক্সেল দেন পিক্সেলের, না, আমি জাস্ট হচ্ছে আপনার রিমোট এক্সেস হচ্ছে, আপনি জাস্ট ইয়া ও করেন আচ্ছা জি 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 শিওর। কিরে, কেটে দিলাম নাকি? না না না, হ্যাঁ পেয়েছেন কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এক্সেস দিয়েছেন না? হয় নাই মনে হয়, ও না হয়েছে। আচ্ছা GTM কই? এই যে GTM দেখি, একটা মিনিট, আচ্ছা ও ইয়েটা বসান নাই না? কিছু বসে নেই ভাইয়া। আচ্ছা তাহলে, আচ্ছা আমরা তাহলে বসাই নাকি? জি শিওর। দেখি নাকি ক্লাসে বসাবো তাহলে, একবারে আমার কাজটা হয়ে যেত। টাইম আছে না? টাইম আছে কি আবদুল্লাহ ভাই? টাইম আছে আবদুল্লাহ ভাই? আবদুল্লাহ ভাই স্যার আমার মাইক্রোফোনে প্রবলেম করতেছে। আমি বলছি টাইম আছে আপনার মানে এই ডেলিভারি দেওয়ার? তাহলে হয়তো আমরা মানে ক্লাসে দেখাইলে মানে আমার বিশাল উপকার হইতে পারে, মানে আমার একবারে দুইটা কাজ হয়ে যেত। হ্যাঁ স্যার আমার ওই মাইক্রোফোনে একটু সমস্যা হয়েছে আর ও কি। আচ্ছা, আমি বলছি যে আপনার কি এই ডেলিভারি দেওয়ার টাইম আছে? তাহলে আমরা ক্লাসে দেখাইলে আমাদের কাজটা একবারে হয়ে যেত। স্যার 10 ঘন্টার মতো টাইম আছে। আচ্ছা সমস্যা নেই, দেখি আমরা, ঠিক আছে আচ্ছা স্যার আমি একটু মাইক্রোফোনটা ঠিক করি। মাইক্রোফোন তো আমি তো শুনতেছি এখন, আপনার ওই কথা শুনতেছি, এটাও শুনতেছি। ও তাহলে ওখানে ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার সমস্যা আমি নেই, অন্য একটা আইডি থেকে ঢুকতেছি, কারণ এটা সমস্যা নেই, বারবার প্রবলেম। ঠিক আছে সমস্যা নেই। চেক আউট, আচ্ছা দেখি আমরা
একটু বসায় দেখি। কি ব্যাপার? নেট দুর্বল, চেক আউটে দেখে ক্লিক করে না। এইটা দিকে অলরেডি কাজ চলে, কিছু করেছেন এখানে? না স্যার, আমি কিছু করি নাই। এখানে যে দিয়ে রাখছে দেখি, এটা মনে হয় স্যার বায়ার কাজ করছে স্যার। স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমি যে পিসির একটু মাউস অ্যাক্সেসটা দিয়ে আমি পিসিটাকে মিউট করে দিচ্ছি। সমস্যা নেই, এখন তো ভালো শোনা যাচ্ছে। আমার এখানে প্রচুর প্রবলেম করতেছে, এই জন্য আমি মোবাইল থেকে জয়েন হয়েছি। ও আচ্ছা, তাহলে ওইটা মিউট করে দেন, ঠিক আছে। ঠিক আছে স্যার, এখন ঠিক আছে? হ্যাঁ, এই আপনার এই ইয়াটা কি মানে বেলজিয়ামের ভাষায় নাকি? বলতে পারলাম না স্যার, আমার একটু দেখতে হবে স্যার ক্লায়েন্টের। ও আচ্ছা, দাঁড়ান, এটা আবার দেখতেছি করেছে। আচ্ছা, এটা আমার একটু কপি করে, এটা আবার দেখতেছি। আচ্ছা, এক্সিট ফর দ্য স্ক্রিন, দাঁড়ান, এটা আবার একটু কপি করে রাখি, নাহলে আবার ক্লায়েন্টের কোন ঝামেলা হয় কি করছে। ও সরি, আমি তো রিমোট অ্যাক্সেস নিচ্ছি না। আচ্ছা, আপনি একটা কাজ করেন তো, ওই এই কোডটা কপি করে একটা নোটপ্যাডে রাখেন। আচ্ছা স্যার, অথবা ওই আমার হোয়াটসঅ্যাপে ফেলে রাখেন। আচ্ছা স্যার, হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আমার এটা হয়ে গেল, আর ভাবতেছি না। ব্যাস, ঠিক আছে, এখন করছেন না? জি স্যার, আমি সেন্ড করে দিছি। আমি করতে পারছি না কেন? আর একবার একটু শেয়ার দেন তো। আচ্ছা, স্যার অ্যাক্সেস নিতে পারেন এখন? ও এক্সেস নিয়ে যায় না? না স্যার, রিমোট। আচ্ছা আচ্ছা, আমি রিকোয়েস্ট করছি। এখন দিয়েছেন না? জি স্যার। ঠিক আছে, কেন নিচের টার কারণে হইতেছে নাকি? না না,
পুরো অ্যাক্সেস দিছে? স্যার আমাকে তো যে ফাইন্যান্স কাস্টমার এগুলো অ্যাক্সেস দেন, ওইগুলো না দিই, কিন্তু সেটিংস এর তো আমরা পাচ্ছি, কিন্তু সেভ হচ্ছে না। আমরা একটা রিফ্রেশ দিই, একটা রিফ্রেশ দিই, সেভ হয়ে গেছে। আচ্ছা আমরা এখন একটা কাজ করি, ওরে কি বলছেন যে ভাই আমরা যদি স্ট্যাপে করে দিই তাহলে কিন্তু টাকা লাগবে পার মান্থ? স্ট্যাপ ডট আইওতে? হ্যাঁ এগুলো বলা হয়েছে ওকে? না এটা বলি নাই স্যার। এগুলো না বললে তাহলে কেমনে কি? এটা আমি বলে দিব স্যার কাজ শেষে। কাজ শেষে বলে দিলে হবে না স্যার, এত ডাটা তো লাগে না স্যার। কয়েকদিন পরে হয়তো আমাকে আমাকে জিজ্ঞাসা করতে পারে যে এটা কি আপডেট করা লাগবে কিনা, পরে না হয় তাইলে করে, তাইলে এত কাহিনী না করে ইয়াদি করে দি, ওই এই যে এখান থেকে করে দি, তাহলে তো এত কাহিনীর দরকার মানে বুঝা দেখে না, তাহলে আমরা এখান থেকে ইজিলি ইয়াদি করে দিতাম, কিন্তু ডাটার মিসম্যাচ হতে পারে। এই যেখানে পার্টনার ইন্টিগ্রেশন করে দিলে এটা কাজ করবে, কিন্তু কি হয় করুন বলেন। স্যার মনে হয় যে ট্যাগ ম্যানেজার আর স্ট্যাপ ডট আইও টা করে দিলে ভালো হয়, আমি একটু শিখতে পারতাম, আর মানে পরবর্তীতে আমি ক্লায়েন্টকে বলেও দিলাম, কারণ এটাতে মনে হয় অ্যাকুরেট ডাটা আসে না স্যার। হ্যাঁ একটু প্রবলেম হয় সামটাইমস। এখন ক্লায়েন্টের মেল আইডি দিয়ে করবেন না আপনারটা দিয়ে করবেন? আমারটা দিয়ে আমি করে দিচ্ছি তাহলে রেজিস্ট্রেশন ক্লায়েন্টকে আমার। জি স্যার। পরে ক্লায়েন্ট কে পাসওয়ার্ড দিয়ে দিয়ে দিই আর কি। জি পাসওয়ার্ড আর ইমেইলটা দিই। আচ্ছা ওর দেখতেছি ইয়া সেটআপ করা রয়েছে, ওর কিন্তু অলরেডি ইয়া সেটআপ করা আছে কনভার্সন এপিআই না? ডাটা ডিডুপ্লিকেশন করবো না কিভাবে? এই দেখেন ছেড়ে দেন একটু দাঁড়ান, ওর কিন্তু অলরেডি হচ্ছে ইয়ার রয়েছে, সে কিন্তু অলরেডি করেছে। এখন এইটা তো আমরা তো আর এদের তো আর ইয়া দিতে পারবো না, তাহলে এটা কেমনে করবো না? এখানে স্যার ব্রাউজার ডাটা আসতেছে না শুধু, শুধু ব্রাউজারে আসতেছে, কিন্তু আমরা যদি সার্ভার সাইড থেকে করি তাহলে আমাদের ডিডুপ্লিকেশন করতে হবে না? না হলে তো একই ইভেন্ট দুইবার করে কাউন্ট হবে। কিন্তু এইটা কিভাবে করেছে? এটা সম্ভবত হচ্ছে যে ওই যে এই কায়দাই করেছে, ও সম্ভবত করেছে হচ্ছে যে ফেসবুকের এটা, জি স্যার ফেসবুক, তখন তো ঘাপলা হয়ে যাবে, ইন্টিগ্রেশন তখন তো ঘাপলা হয়ে স্যার, যাবে। এটা ডিসকানেক্ট করে দিই তাহলে। এটা কি ডিসকানেক্ট করতে পারবেন? দেন আপনার পাসওয়ার্ড জি এটা পাওয়া যাবে স্যার। ওরে বাবা রে বাবা, দুনিয়ায় ইষ্টর কথা তার উইকিও সেন্স। স্যার আমার অ্যাক্সেস নিতে হবে সবগুলা।
স্যার এটা ডিসকানেক্ট করে দিই ডিসকানেক্ট করে দিলে হ্যাঁ তাহলে হবে হ্যাঁ ঠিক আছে আমার মনে হয় হ্যাঁ ঠিক আছে এটাকে ডিস ফাইন হ্যাঁ স্যার ওর অ্যাড যে রানিং আছে এটা কোনো সমস্যা হবে আমরা যে পিক্সেল বসাই দিলে আবার অফিসে কিন্তু অনেক কাজ করতে হবে কিন্তু বসে বসে আমি কিন্তু একটা দুইটা করব ঠিক আছে এখন এই পিক্সেল গুলো আর কাজ করবে আচ্ছা এইবার তাহলে আমাদের স্টেপে হয়ে গেল তাই না আমরা এখান থেকে একটা ফ্যান্টাস্টিক ক্রিয়েট কন্টেইনার এটা ইয়া দিয়ে দেন কোনটা নেই ফোনা কি যেন ওইটা দিয়ে এটা করে দেন তাহলে যে ওয়েবসাইটের নাম দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটের নাম পাই আপনি তো অনেক কাজ করেছেন মনে হয় স্যার ছেড়ে দিন জি স্যার সেই কতগুলো করছেন কনভার্সন এপিআই প্রায় 10-12টার মতো করছে স্যার তাও শিখতে পারে নাই স্যার মানে যার কাছ দিয়ে করি সে আমাকে শেখায় না আমি বলছি তো আমি পেমেন্ট করি আপনাকে 50% পেমেন্ট করে দিই ওনাকে তো ওই হিসেবে আর কি ডিল হয়েছিল আমাদের উনি আমাকে শেখায় না কেসে যাও আচ্ছা আমাদের ব্যাচে রেকর্ড টেকর্ড হচ্ছে দরকার কি ব্যাপার এটার কি আপনি অ্যাডমিন না স্যার এটার মেবি অ্যাডমিনশিপটা দেয় নাই আমাকে ইউজার মে ওকে ওই যে আমরা যেখানে সার্ভার কন্টেনার বানাতে পারতেছি না অ্যাডমিন দেবে জি স্যার একটু দেখি আর ও ইউজার দিচ্ছে শুধু একটু কন্ট্যাক্ট করি স্যার একটু কি স্যার আমি ওই ভদ্রলোকে কি অ্যাক্সেসটা আপনাকে দিয়েছে স্যার অ্যাডমিন অ্যাক্সেসটা মনে হয় দেয় নাই স্যার মানে সেই দিয়েছে আপনাকে অ্যাক্সেস না আপনি তৈরি করেছেন স্যার উনি অ্যাক্সেস দিছে আমাকে ও আচ্ছা ওরে বলে ভাই দিয়েছিলাম তোমার অ্যাডমিন অ্যাক্সেস দাও আমি একটা কন্টেইনার বানাবো সার্ভার সাইড কন্টেইনার বানাতে পারতেছি ও কন্টেইনার অ্যাক্সেস স্যার আপনি এখান থেকে রিকোয়েস্ট করতে পারবেন পারবেন না তাহলে এটা একটু নিয়ে নেন মনে হয় হ্যাঁ জি স্যার আমি নিয়ে নিতেছি
নিচ্ছেন এক্সেস, তাই না? জি স্যার। ঠিক আছে, আমরা মনে হয় একটু ইয়া করি,